নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে হোমিওপ্যাথিক মেডিসিন আরাম মেট নিয়ে আলোচনা করব। আরাম মেট এমন একটা ওষুধ যেটা মেনলি ব্যাড এফেক্ট অফ মার্কারি অর সিফিলিস, মানে পাড়া থেকে বা কোনো আপনার যৌন রোগের থেকে আসতে পারে। তবে এক্ষেত্রে রুগী কি হয়, মেন্টালি টু মাচ ডিপ্রেসড, সে সবসময় নিজেকে ছোট মনে করে, ভয় খায়, তার বেঁচে থাকার কোনো আগ্রহই থাকে না। সবসময় যেখানে যা দোষ হয়েছে নিজের ঘাড়ে দোষ টেনে নিয়ে সবসময় ডিপ্রেশন ভোগে, এবং এমন একটা জায়গায় সে নিজে চলে যায়, সে বলে যে ঠিক আমার সমাধান পেতে গেলে আত্মহত্যা করা ছাড়া উপায় নেই, দ্যাট মিন্স সুইসাইডাল টেন্ডেন্সি। কিন্তু যদি তাকে আরাম মেট মেন্টাল সিমটমের সঙ্গে যদি ট্যালি করে দেয়া যায়, ওই রুগীকেও কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারি। তবে একটা জিনিস বলা যায় যে প্রফাউন্ড মেলাঙ্কোলি, দ্যাট মিন্স তার নিজের কোনো সত্তা নেই, যখন ভালো তো ভালো, আবার যখন খারাপ সে নিজেকে নিজে ঠিক রাখতে পারে না, মানে মন দোলচালে চলে, কোনো যে নির্দিষ্ট তার এম আছে এটাও যেমন বলা যাবে না, আবার হঠাৎ এমন কিছু কাজ করে বসলো যেটাতে সে হয় ফেমাস অথবা নটোরিয়াস হয়ে যাবে, মানে খুব তার নাম ডাক হবে, অথবা সে এমন কিছু কাজ করে বসবে যেটার জন্য সে নিজে আর বেরোতেই পারবে না। তবে একটা কথা বলা যায় যে এটা যারা মানসিক চাপে ভোগে তাদের ক্ষেত্রে এটা ভালো কাজ করে। এই রুগীর চুল উঠতে থাকে এবং এক একটা জায়গা ফাঁকা হয়ে যায়, তার কারণ মার্কারি অ্যাফেকশন বা সিফিলিস অ্যাফেকশন, এটা হচ্ছে একটা ডিপ অ্যাক্টিং রিমেডি। তবে সর্বক্ষেত্রে আমাদের এই ওষুধ দেবার আগে ভীষণ চিন্তা করে মেন্টাল সিমটমের সঙ্গে ট্যালি করে দেওয়াই যুক্তিযুক্ত। তবে একটা কথা বলতে পারি, এই রুগীর হেমোপিয়া থাকে, তার মানে কি এরা চোখের নিচের দিকটা দেখে, উপরের দিক চোখের নিচ দিয়ে ভালো দেখতে পায়, কিন্তু উপরের দিকে দেখতে গেলে তাদের ভিশন খুব ক্লিয়ার হয় না। তবে একটা কথা বলা যেতে পারে যে এই রুগীদের ম্যাস্টয়েড বোন বা নেজাল সেপ্টামের গুলো, এতে বারবার সর্দি কাশি বা ঠান্ডা লাগার ফলে ইনফ্লেমড হয়ে ঠিক মতো তাদের কার্যকারিতা না করার ফলে নাক এবং কানে গন্ধ পাওয়া বা শোনার ব্যাপারে খানিকটা তারা চ্যালেঞ্জ হয়ে যায়, মানে ব্যাহত হয়। কাজে সব কিছু দেখে চিন্তা ভাবনা করে সঠিক বিচার না করে এই ড্রাগ বা মেডিসিন কখনোই খাওয়া উচিত হবে না। মুখে সবসময় পিবাটির মুখে মেয়েদের একটা গন্ধ থাকে, এবং কাছে থাকলে মনে হবে যেন একটা অন্য ধরনের গন্ধ পাওয়া যাচ্ছে। আরাম মেট সেটা দিয়েও এক্সপিরিয়েন্স ডাক্তাররা বলে দিতে পারেন এটা আরাম মেট রুগী। তবে কখনোই নিজে রোগের সিমটম দেখে এবং নিজে চিন্তা করে কখনোই কোনো ওষুধ খাবেন না। এই রুগী এমন হয় নিজে মনে করে যে খানিকক্ষণের ভেতরে তার হার্ট ফেল করবে এবং সে খুনি মারা যাবে, করে সে নিজে একা নেতিয়ে কোথাও একা নিঝুম হয়ে বসে থাকে চুপচাপ হয়ে। খানিক পরে দেখা যায় যে হঠাৎ আবার সে এনার্জেটিক হয়ে ঘোরাঘুরি করছে, কিন্তু ওই সময়টা তার মনে হবে যে তার নাড়ির গতি বা হৃদস্পন্দন খুব ধীরে ধীরে চলছে। এক্ষেত্রে এই সমস্ত রুগীদের কি হয়, ফ্যাটি ডিজেনারেশন অফ দি হার্ট, মানে চর্বি জমা হার্টের ক্ষেত্রে, দ্যাট মিন্স কোলেস্ট্রল লেভেল বা লিপিড প্রোফাইল হাই হয়। এই রুগীরা কি করে, না চর্বি জাতীয় খেতে ভালোবাসে, হেলদি লুকিং হয়, এবং ফেস অ্যান্ড ফ্ল্যাবি যেমন হয়, তার সাথে তাদের মেন্টাল সিমটম কি হয়, ফ্লাকচুয়েটিং মাইন্ডের ফলে তারা অনেক ক্ষেত্রে ভালোর জায়গায় খারাপ ডিসিশন নিয়ে
সুইসাইড পর্যন্ত করতে যায়। তবে কখনোই ওষুধের লক্ষণ দেখে ওষুধ চয়েস করে নিজে খাবেন না, অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ মতো চলবেন। প্রয়োজনে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমার দেয়া ফোন নাম্বারে। যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, হোয়াটসঅ্যাপ লিঙ্কে নিজেদের অ্যাড করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।